শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। বঙ্গবন্ধুকে জাতির জনক মনে করে না ডক্টর ইউনুসের সরকার, বললেন উপদেষ্টা নাহিদ। জানাব জাতীয় পার্টি যারা করে তারা লজ্জায় মুখ দেখাতে পারে না, বলল বিএনপি। অন্তর্বর্তীকালীন সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির জনক মনে করে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান। বঙ্গবন্ধুকে আওয়ামী লীগ বিতর্কিত করেছে, তাকে আপনারা জাতির পিতা মনে করেন কি না? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগ দল হিসেবে ফ্যাসিস্ট ভাবে ক্ষমতায় ছিল, মানুষের ভোটাধিকার হরণ ও গুম খুন করে এবং গণহত্যা করে তারা ক্ষমতায় ছিল, কাজেই তারা কাকে তারা তাকে জাতির পিতা বলল, তারা কোন দিবসকে জাতীয় দিবস করল, নতুন বাংলাদেশ সেটার ধারাবাহিকতা থাকবে না। আমরা বাংলাদেশকে নতুনভাবে গঠন করতে চাচ্ছি, ফলে ইতিহাসের প্রতি আমাদের নতুন দৃষ্টিভঙ্গি আনতে হবে। তিনি বলেন, ভোটবিহীন সরকারেই কোনো বৈধতা নেই, সেই সময় অনেক কিছু করা হয়েছে, সবগুলো পুনর্গঠন ও পুনর্মূল্যায়ন করা হবে। বর্তমান সরকার বঙ্গবন্ধুকে জাতির জনক মনে করে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অবশ্যই না। তাহলে আমাদের কোনো জাতির পিতা থাকবে না? প্রশ্নে তিনি বলেন, আমাদের এই ভূখণ্ডের লড়াইয়ের ইতিহাসে বহু মানুষের অবদান রয়েছে। আমাদের ইতিহাস কিন্তু কেবল 52-তেই শুরু হয়নি, আমাদের ব্রিটিশ বিরোধী লড়াই আছে, 47 ও 71-এর লড়াই আছে, 90-24 আছে। আমাদের অনেক ফাউন্ডিং ফাদার্স রয়েছেন, তাদের লড়াইয়ের ফলে আমরা স্বাধীনতা পেয়েছি। তত্ত্বপ্রদেষ্টা বলেন, যেসব জাতীয় দিবস বাতিল করা হয়েছে সেগুলো ছাপিয়ে দিয়েছিল আওয়ামী লীগ, ফ্যাসিস্ট আচরণ ছিল সেটা, সরকার মনে করছে সেগুলো অগুরুত্বপূর্ণ তাই বাতিল করা হচ্ছে। গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে নতুন করে দিবস আসতে পারে বলেও জানান তিনি। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা ডক্টর এম এ কাইয়ুম বলেছেন, জাতীয় পার্টি যারা করে তারা লজ্জায় মুখ দেখাতে পারছে না। কেন পারে না বলতে পারেন আপনারা? জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের সহ শীর্ষ নেতারা বড় বড় কথা বলে আবার শেখ হাসিনার কাছ থেকে সব ধরনের সুযোগ সুবিধা নেন, তাদের নীতি বলতে কিছু নেই, তারা হাসিনা সরকারের দোসর ছিল। মঙ্গলবার বিকেলে গুলশানে একটি মিলনায়তনে রামপুরা থানা বিএনপি আয়োজিত এক কর্মী সভায় তিনি এসব কথা বলেন। নীতিতে আপোষহীন তারেক রহমান উল্লেখ করে জাতীয় পার্টির মতো বিএনপির চেয়ারম্যান বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যদি রাতের আধারে দালালি করত, সরকারের সাথে আতাত করত, সরকারের কাছ থেকে টাকা নিত, তাহলে কি খালেদা জিয়াকে জেল খাটতে হতো? এভাবে তাকে হাসপাতালে যাওয়া লাগতো? তাহলে কি তারেক রহমান নির্বাসিত ছিলেন? থাকতেন না। তারেক রহমানের সিদ্ধান্ত সঠিক ছিল। আজকে বৈষম্য বিরোধী আন্দোলনে আমরা স্বৈরাচার শেখ হাসিনা থেকে মুক্তি পেয়েছি, এজন্য ছাত্র জনতার প্রতি আমরা কৃতজ্ঞ। কিন্তু এই 17 বছর সরকার বিরোধী আন্দোলনের বাতিটা কে জ্বালিয়ে রেখেছিল? বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে এই বিএনপি বাতিটা জ্বালিয়ে রেখেছিল। তিনি বলেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমান এ দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত হতে দেয়নি, এ দেশকে বিক্রি করতে দেয়নি, আইনের শাসন, ভাতে অধিকার ও ভোটের অধিকার ফিরিয়ে দিতে আন্দোলন করেছে। এই আন্দোলনের সফলতার মানুষের মনে আস্থা অর্জন করেছে বিএনপি, তাই মানুষ আজ আমাদের সাথে এসেছে ভোটের অধিকার, ভাতের অধিকারের জন্য। সব ষড়যন্ত্র রুখে দিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরশাসক শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন, কিন্তু তার দোসররা লুকিয়ে থেকে দেশের নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে। ফ্যাসিবাদ এই দোসররা বিএনপি নেতাকর্মীদের উপর ভর করেছে, তাদের ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়ে দখলবাজি চাঁদাবাজি করবেন না, কারণ দখলবাজ চাঁদাবাজদের জায়গা বিএনপিতে হবে না, তেগি নেতাদের মূল্যায়ন করতে হবে বলে উল্লেখ করে এম এ কায়ুম বলেন, রায়পুরা থানা বিএনপির নেত্রী নীলুফা ইয়াসমিন নীলু সমাবেশে মিছিল করার সময় পুলিশের অতর্কিত আক্রমণে আক্রান্ত রক্তাক্ত হন, তার রক্তাক্ত ছবি বিভিন্ন মিডিয়ায় প্রকাশ পেয়েছে, কিন্তু ওই ঘটনায় 5 দিনের মধ্যে মাথায় ব্যান্ডেজ নিয়ে দলের কর্মসূচিতে যোগ দিয়েছিলেন নীলু। এরকম ত্যাগী, সাহসী আর রাজপথের কর্মীকে দলে অবশ্যই মূল্যায়ন করতে হবে। যদি এসব সাহসী ত্যাগী নেতাদের ধরে রাখতে না পারি, তাহলে আগামী দিনের কর্মী খুঁজে পাওয়া যাবে না। তিনি বলেন, সবাইকে সতর্ক থাকতে হবে,
হাওয়া পরিবর্তনের সাথে সাথে আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা বিএনপির আত্মীয় স্বজন কোটায় দলে ঢোকার চেষ্টা করছে তাদের বিষয়ে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করবেন। এই অনুপ্রবেশকারীদের জায়গা দলের ভেতরে হবে না, আর যারা তাদের দলে নেওয়ার জন্য সুপারিশ করবেন কিংবা প্রভাবিত করবেন তাদের বিষয়েও সঠিক সিদ্ধান্ত নেবে দল।